আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিরিজে স্বাগত। তো আমরা প্রিভিয়াস ভিডিওতে যেটা দেখেছি সেটা আসলে অবজেক্টকে দুইটা ওয়েতে ক্রিয়েট করার ওয়েটা আমরা দেখেছি যে আসলে অবজেক্টকে দুইটা ওয়েতে কিভাবে ক্রিয়েট করতে হবে। একটা হচ্ছে আপনার নরমালি এভাবে লেফট প্যারেনথেসিস স্লাইড লেফট কার্লি ব্রেসেস রাইট কার্লি ব্রেসেসের মধ্যে, যেটা আসলে অবজেক্ট ক্রিয়েটর বলে, অথবা হচ্ছে আপনি আসলে অবজেক্ট ক্রিয়েটের মাধ্যমে হচ্ছে ডিক্লেয়ার করতে পারেন। ওকে, এখন তাহলে হচ্ছে আমরা যেটা এই ভিডিওতে যেটা এক্সপ্লেন করবো সেটা আসলে এত সহজভাবে থাকতে কেন আমরা এত কঠিনভাবে হচ্ছে আসলে কোনো একটা অবজেক্টকে হচ্ছে আমরা মানে ডিসক্রাইব করতেছি অথবা সে অবজেক্টকে ক্রিয়েট করতেছি। তো তার আগে হচ্ছে আমরা যে ব্যাপারগুলো যেটা দেখবো সেটা হচ্ছে আমি আসলে সবগুলোকে হচ্ছে আমি রিমুভ করে দিচ্ছি। ওকে 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 এখন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি। ওকে, সেটা হচ্ছে সাপোজ কনস্ট নামে যদি হচ্ছে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করি, সেটা হচ্ছে যে আমি সাপোজ পার্সন নামে একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি। ওকে, পার্সন নামে একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি। সেটা হচ্ছে আমি পার্সন নামে অবজেক্টটা যখন ক্রিয়েট করব আমি আসলে অবজেক্ট লিটার হিসাবে ক্রিয়েট করতেছি। সাপোজ নেম শামিম দিলাম, সাপোজ এটা দিলাম আমি ফার্স্ট নেম দিলাম। ওকে, যাতে করে আপনারা বুঝতে পারেন ফার্স্ট নেম। ওকে, লাস্ট নেম হাসান দিলাম, সাপোজ হাসান দিলাম। ওকে, হাসান দিলাম। ওকে, আসলে এখানে এরর দেখাচ্ছে। এখন আসলে অবজেক্ট ডট ক্রিয়েট এইভাবে হচ্ছে আপনি ডিক্লেয়ার করার একটা মানে এটা করার একটা মাত্র মানে কারণ সেটা হচ্ছে আপনি আসলে এই অবজেক্টের মাই অবজেক্টের প্রোটো আসলে কোন কি ইন্ডিকেট করে সেটা আপনি বলে দিতে পারবেন। যেমন আমি অলরেডি বলেছি যে আসলে ফার্স্ট আর্গুমেন্ট অথবা যেটাই বলেন না কেন ফার্স্ট প্যারামিটার সেটা অবশ্যই হচ্ছে একটা মানে অবজেক্ট হবে। সেটা কোন অবজেক্ট হবে সাপোজ আমি সেটা বলে দিলাম যেটা আসলে পার্সন অবজেক্ট হবে। ওকে, সেভ করলাম। ওকে, এখন আসলে এখানে কিছু আসছে, কিন্তু এখন যদি আমি এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড করার পর প্রোটো আসছে। প্রোটোর মধ্যে যদি দেখি তাহলে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম। ওকে, তার মানে কি? তার মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনি যখন অবজেক্টকে হচ্ছে যখন একটা অবজেক্টকে অবজেক্ট ডট ক্রিয়েট এর মাধ্যমে ক্রিয়েট করবেন আপনি ফার্স্ট প্যারামিটার হিসেবে যে অবজেক্টটা দিবেন সেটা আসলে প্রোটোর মধ্যে চলে আসবে। ওকে, যেটা আসলে ফাংশনের মধ্যে হচ্ছে করতে হলে আমরা ফাংশন ডট প্রোটোটাইপে দিতাম, তারপর সেটাকে আবার হচ্ছে ইনস্ট্যান্সিয়েট করতাম। এই ব্যাপারগুলো আসলে এখন আর নাই। এটা খুব সিম্পল একটা ব্যাপার যেটা হচ্ছে আসলে পার্সনের মধ্যে যে হচ্ছে যে প্রপার্টিগুলো আছে সেগুলো আসলে হচ্ছে মাই অবজেক্টের প্রোটোর মধ্যে চলে আসছে। ওকে, এখন আমি যদি হচ্ছে মাই অবজেক্ট ডট ফার্স্ট নেম যদি হচ্ছে ফার্স্ট নেম যদি হচ্ছে আমরা যদি ইয়া করি সেভ করি তাহলে এখন শামিমটা চলে আসছে। কিন্তু আমি এটা একটু আবার হচ্ছে রোল হচ্ছে প্রিভিয়াস ইয়াতে চলে যাই, ব্যাক করি। তো দেখেন এখানে প্রিভিয়াস স্টেপে ব্যাক করলে দেখেন এখানে কিন্তু আসলে অবজেক্টের মধ্যে কিছুই নাই। তো আমি যখন হচ্ছে ফার্স্ট টাইমটা যখন হচ্ছে কল করলাম এখান থেকে সে আসলে ওর মানে সরাসরি নিজের মধ্যে খুঁজবে। ওকে, আমি হচ্ছে আবার দেখাচ্ছি আপনাদেরকে, সে হচ্ছে নিজের মধ্যে খুঁজবে। তো নিজের মধ্যে যখন হচ্ছে খুঁজে পাবে না, একটা কাজ করি আপনাদেরকে রিপ্রেজেন্টেশনটা দেখালে আপনারা ভালো বুঝবেন। মাই অবজেক্ট। ওকে, তো এখানে দেখেন সেটা হচ্ছে সে আসলে এখানে খুঁজবে। তো এখানে যখন সে খুঁজে পাবে না সে হচ্ছে প্রোটোর মধ্যে যাবে। প্রোটোর মধ্যে যখন সে খুঁজে পাবে সে হচ্ছে তাহলে হচ্ছে ফার্স্ট টাইম লাস্ট টাইম সে হচ্ছে খুঁজে পাচ্ছে। ওকে, এটা হচ্ছে একটা প্রোটোটাইপ চেইন, এটা হচ্ছে প্রোটোটাইপ চেইন। ওকে, তো হচ্ছে তাহলে এখানে দেখেন তো সেটা হচ্ছে যে এটা হচ্ছে প্রোটোটাইপ মানে প্রোটোটাইপ চেইন আমি যেটা বলছি। এখন আমি যদি হচ্ছে মাই অবজেক্টটা ক্রিয়েট করার সময় আমি যদি এটার মধ্যে বাই ডিফল্ট কোনো প্রপার্টি যদি অ্যাসাইন করে দিই, সাপোজ আমি হচ্ছে অ্যাসাইন করে দিলাম হচ্ছে সেটা কিভাবে অ্যাসাইন করতে হবে সেটা আমি প্রিভিয়াসলি এক্সপ্লেইন করেছি। সেটা হচ্ছে সাপোজ আমি প্রফেশন নামে হচ্ছে একটা প্রপার্টি হচ্ছে আমি এক্সপ্লেইন করে দিলাম মানে অ্যাসাইন করে দিলাম। তো এটা আমি ডিসক্রাইব করতে হবে এটাকে যে আসলে প্রফেশনটা কি হবে, ভ্যালুটা কি হবে। সাপোজ ওয়েব ডেভেলপার। ওকে, ওয়েব ডেভেলপার। তো আমি যখন সেভ করলাম আসলে অবজেক্টটা কিন্তু এতক্ষণ যাবত ব্ল্যাঙ্ক ছিল, কিন্তু এখন আসলে মাই অবজেক্টের মধ্যে প্রফেশন একটা প্রপার্টি আছে, কারণ আমি এটা অলরেডি ক্রিয়েট করার সময় বলে দিয়েছি যে এটা প্রপার্টি হবে কি প্রফেশন প্রপার্টি হবে, প্রপার্টি ভ্যালু হবে ওয়েব ডেভেলপার। ওকে, সেখানে আছে। এখন আমি যদি হচ্ছে মাই অবজেক্ট ডট প্রফেশনকে সার্চ করি, সেভ করলাম। তাহলে সে হচ্ছে আসলে নিজ অবজেক্ট মানে আসলে মাই অবজেক্টের মধ্যে চাই মানে দেখবে সার্চ করবে প্রফেশনটা আছে কিনা সে অবশ্যই প্রফেশনটা পাবে তো তাহলে হচ্ছে সে আসলে দেখাবে ওয়েব ডেভেলপার এই প্রফেশন যেহেতু এই লেভেলে আছে কিন্তু সে হচ্ছে পোর্টাল মধ্যে আর যাবে না ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপারটা কেন বলতেছি এখন সাপোজ আমি হচ্ছে আরেকটা হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে আমি হচ্ছে ফার্স্ট টাইমটা হচ্ছে আমি আবার এখানে অ্যাসাইন করব ফার্স্ট নেম value হচ্ছে সাপোজ এখানে দিলাম আমি হচ্ছে খলিল ওকে সাপোজ আমি খলিল দিলাম তাহলে কি হবে ব্যাপারটা একটু খেয়াল করেন সেটা হচ্ছে যখন আমি বললাম যে my object dot first name ওকে তখন সে ইমিডিয়েটলি সার্চ করবে কোথায় যে নিজের ভিতরে কিছু আছে কিনা যখন সে দেখবে যে আসলে ফার্স্ট নেম এখানেই একটা আছে তখন সে আর ডাউন দা চেইন আমি যদি এক্সপ্যান্ড করি ডাউন দা চেইন পোর্টাল মধ্যে আর দেখবে না যে হচ্ছে পোর্টালের মধ্যে ফার্স্ট নেম অথবা লাস্ট নেম কি আছে এটাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে পোর্টো মানে প্রোটোটাইপাল ইনহেরিটেন্স বলে অথবা প্রোটো চেইন বলে প্রোটোটাইপ চেইন বলেন এটা হচ্ছে এভাবে কাজ করে ওকে এটা খুবই ইম্পর্টেন্ট যে আসলে কোন লেভেলে সার্চ করবে এবং কিভাবে সার্চ করবে ওকে তো আমি সেটা হচ্ছে এক্সপ্লেইন করার ট্রাই করলাম ওকে তো আশা করি বুঝছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই হচ্ছে কমেন্টসে জানাবেন আমি জানি একটু ব্যাপার একটু কনফিউজিং অথবা ডিফিকাল্ট মনে হতে পারে আপনাদের কাছে ব্যাপারগুলো আসলে একটু কনফিউজিং তো যাই হোক তো প্র্যাকটিস করতে থাকেন আর কোনো প্রবলেম যদি থাকে অবশ্যই আমরা লাইভ সেশনে হচ্ছে ডিসকাস করতে পারি অথবা হচ্ছে আমরা হচ্ছে ফেসবুক গ্রুপে হচ্ছে ডিসকাস করতে পারি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম